আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। খেতে গেল নিম্নচাপের প্রভাব, চলতি সপ্তাহে আবারও নিম্নচাপের প্রভাব, এমনটাই আবার দিল হাওয়া অফিস। আগামী 24 ঘণ্টায় দেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে, এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। গত কয়েকদিন আগে নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় দমকা হাওয়া বয়ে যায়। এছাড়া খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, সুন্দরবন, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত জেলার বিভিন্ন স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে দেখা যায়। তবে এবার নিম্নচাপের প্রভাব কেটে গেল। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও চলতি সপ্তাহে আবারও নিম্নচাপের আশঙ্কা রয়েছে। এই সময় দেশের দক্ষিণাঞ্চলে কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, হাতিয়া, খুলনা, বরিশাল, সুন্দরবন, সাতক্ষীরা, কালাপাড়া, সন্দ্বীপ দেশের দক্ষিণের বেশিরভাগ জায়গায় আবারও দমকা জোড়ো হাওয়া শুরু হবে। সাথে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল, বরগুনা, ভোলা, জালাকাটি, পটুয়াখালী, পিরোজপুর, সুন্দরবন, সাতক্ষীরা এই সমস্ত জেলায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, আগামী 24 ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা জোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গত 24 ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কেঁপুপাড়া 24.0°C এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া 35.0°C। আগামী 24 ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত 24 ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় গোপালগঞ্জ প্রায় 92 মিলিমিটার পর্যন্ত। এই সময় ফরিদপুরে 17 মিলিমিটার বৃষ্টিপাত হয়, শ্রীমঙ্গল 18 মিলিমিটার বৃষ্টিপাত হয়, বদলগাছি 17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়, অন্যদিকে মাইজিকোট 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে দেখা যায়। আগামী 24 থেকে 48 ঘণ্টার আবহাওয়ার অবস্থা 2 দিন, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে 5 দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বাংলাদেশ UMD থেকে বলা হয়েছে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, কোনো ধরনের ঘূর্ণিঝড়টির নিম্নচাপ নেই। যদি পরিবর্তন আসে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।